এক তারিখে মায়ের জন্মদিন ছিল আর আজ তিন তারিখে বাবার বাবার জন্য অর্ডার করেছিলাম এই ম্যাঙ্গো রাসমালাই কেকটা আর সেটাই কাটা হলো রাত বারোটায় আজকে ওয়ার্কিং ডে তাই দুপুরে তেমন কিছু রান্নাবান্না হবে না কারণ সবাই থাকবে অফিসে কিন্তু রাতে জমজমাট ব্যাপার তবে আজকের দিনে আমরা সবাই বাড়িতে থাকলে এই লাঞ্চটা নিশ্চয়ই হতো এটা হচ্ছে বাবার ফেভারিট খাবার খুব স্পেশাল ওকেশনে বাবার বিরিয়ানি পোলাও এই সব চাই না শুধু চাই গরম ভাত আর আলু দিয়ে মাটনের ঝোল সেই মাটন আবার যে কেউ রান্না করলে হবে না বাবা নিজেই রান্না করবে খাবারের প্রতি আমার যে ভালোবাসাটা আছে আমি পেয়েছি কিন্তু বাবার কাছ থেকে পড়াশোনা কাজ কর্মক্ষেত্রে যেভাবে মা বাবা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে তেমনি বাবা একদম প্রথম থেকেই এই ফুড ব্লগ নিয়ে আমাকে খুব উৎসাহিত করেছে সুতরাং এই যে আমি আমার প্যাশনটা ফলো করতে পারি সেটাতেও বাবার অবদান কিন্তু বিশাল